যে যেহেতু অলরেডি আমি বিজ্ঞান সম্পর্কে কিছু কথা আলোচনা করছো পূর্ব আর এতিয়া আমি ফিলসফি লাই আলোচনা করলো গতি ফিলসফি আর বিজ্ঞান এই দুটাক আমি কি করব তুলনা করা হয়েছে যে কোনটো কিমান লৈ আলোচনা করে ইয়ার ব্যাপকতা বহলতা বৃদ্ধি লৈ আলোচনা করা দুটার উদ্দেশ্য একে বলে কোয়া আছে কিয় যে দুটার উদ্দেশ্য জ্ঞান অর্জন করা বা জ্ঞান বিস্তারিত করা জ্ঞান লাভত সহায় করা হয়নে নতুনত্বর সন্ধান দিয়া আমার জ্ঞান লাভর কারণে অনুপ্রেরণা যোগা অভিজ্ঞতালব্ধ জগৎখনের ব্যাখ্যা করবলৈ উভয়ে করা চেষ্টার ফলতেই দর্শন আর বিজ্ঞানের উৎপত্তি অভিজ্ঞতালব্ধ জগৎখনের ব্যাখ্যা অভিজ্ঞতালব্ধ জগৎ অভিজ্ঞতালব্ধ জগৎ মানে কি এই যে দৈনন্দিন জীবনত যেবিলাক আমি জ্ঞান অর্জন করো অভিজ্ঞতা লাভ করো সেই জগতের উপর ভিত্তি করে অর্থাৎ অভিজ্ঞতালব্ধ জগতের উপর ভিত্তি করে আন একটা জগতের বিষয়ে আলোচনা করার কথা কোয়া হয়েছে বা নেদেখা জগতের কথা আলোচনা করা হয়েছে বুঝে আছে না কথাটা এই আমি যে দৈনন্দিন জীবনত বহুত বস্তু দেখা পাও সে ধরা যদি কোনোবাই প্রশ্ন করা যে পরম হত্যা বা ঈশ্বর ভগবান যে আছে তার প্রকৃতি প্রক দিব পারিবা সেটা তো দেখা না যায় হয়নে এতিয়া কোয়া হোক যে আমি কোনো একটা বস্তু দেখা নগলেই আমি এটা অবিশ্বাস করিম নেকি কোয়া এটু দেখা না যায় বা ধরিব নোৱাৰো সেইবুলি নাই বস্তুটো নাই নেকি আছে কি আছে বায়ু এতিয়া আমার সৌভাগ্য কি আছে বায়ু আছে আমি ওখানিকা লৈ আছো হয়নে নাই তো বায়ুটো না থাকলে আমি জিয়াই থাকিব পাৰিম গতি বায়ুটো বিশ্বাস আছে বায়ুটো দেখা গৈ আছে বা বায়ুটো আমি ধরব পাৰিম ধরব তো নোৱাৰো দেখিব নোৱাৰো বাট বিশ্বাস করা সে এতিয়া ফেন ঘুরি আছে তাত ইলেকট্রিসিটি আছে লাইন আছে না নাই এতিয়া সেইটো দেখা যাব এনেকে তারটো ধরলে কি অবস্থা হবে যাব না বাট সেইটো তো দেখা না যায় হয় না নাই এতিয়া ধরা তোমাক মই সেখিনির একটা কোবাই দিলো দুঃখ পাওয়া যাব অভিয়াসলি দুঃখ পাওয়া যাব বাট দুঃখ তুমি আমাকে দেখাব পারিবা নাকি যে সব দুঃখটা এনেকুয়া দুটা চকু আছে তিনখন ঘড়ি আছে দুঃখটা দেখা যাব বাট বিশ্বাস হব না নাই সো জগতত এনেকুৱা বহুত বস্তুই আছে যে আমি পঞ্চ ইন্দ্রিয়ের জড়িতে সেইটুক আমি কোনো অস্তিত্ব আমি নাপাও বাট আমার মন বলে একটা কথা আছে মনের জড়িয়ে সেই বস্তুটো পাওয়া গতি এই জগতের যে প্রতিপালকের কথা কোয়া হয়েছে বা ঈশ্বরের কথা কোয়া হয়েছে এটুক আমি চকুরে দেখিব নোৱাৰো বাট যেনেকুৱা বায়ু আমি দেখিব নোৱাৰো ইলেকট্রিসিটি দেখিব নোৱাৰো মানুষের আবেগ অনুভূতি আমি দেখিব নোৱাৰো ঠিক তেনেকুৱা আছে আমি দেখিব নোৱাৰিলেও আছে সে আত্মা এতিয়া আমি জিয়াই আছো মানে নাই মানুহ এটা মরিলে আমার কি কি পরিবর্তন চকু কান হাত ভরি সকলে ঠিকই থাকে বাট আমি কি হোক অচল হয়ে যাও হয় না নাই তো কি হয় কেবল ভিতরের যে আত্মা সেই আত্মাটোহে গুছি যায় গতি আত্মাটোতো আমি দেখিব নোৱাৰো গতি ফিলসফিয়ে যে এনেকুৱা বহুত বস্তু আছে আমি দেখিব নোৱাৰো কিন্তু আমি তাক বিশ্বাস কৰিবলৈ বাধ্য আর এই বস্তুবিলাক লৈ কি করে ফিলসফিয়ে আলোচনা করে অর্থাৎ এক নম্বর পয়েন্ট যেটো কথা কৈছিলো যে বিজ্ঞানেও আমাক নতুনত্বর সন্ধান দি আছে নতুনত্বর জ্ঞান দি আছে ফিলসফিও আমাক নতুনত্বর জ্ঞান দি আছে গতি দুটার মাজত এটা কম্পেয়ার করা হয়েছে তুলনা করা হয়েছে যে ইয়েস দুটাই আমাক জ্ঞান দি আছে যে কোনো একটা বিষয়ের যেটা আমি আমাক জ্ঞান প্রদান করে যে বিজ্ঞানেও যে আমার সুশৃঙ্খলভাবে কারণ সংজ্ঞাতেই কোয়া হয়েছে যে প্রকৃতির কোনো একটা নির্দিষ্ট বিভাগ সম্পর্কে সুসংগবদ্ধভাবে যুক্তিনিষ্ঠ সুনিশ্চিত যথার্থ প্রমাণিকভাবে যেটা জ্ঞান দিয়া যায় সেয়াই যেহেতু বিজ্ঞান গতি বিজ্ঞান একটা সুনিশ্চিতভাবে একটা শৃঙ্খলাবদ্ধভাবে জ্ঞান দিয়ে ফিলসফিও আমাক কি করে একটা শৃঙ্খলাবদ্ধভাবে জ্ঞান দিয়ে যদিও সেইটো বিজ্ঞানের দ্বারা প্রয়োগ করিব পৰা না যায় চকুরে দেখিব পৰা না যায় কিন্তু একটা শৃঙ্খলাবদ্ধভাবে যুক্তির আধারত একটা জ্ঞান প্রদান করে পয়েন্ট নম্বর থ্রি কোনো একটা বিষয়ের সিদ্ধান্তর সত্যতা বিচার করবলে দর্শন আর বিজ্ঞান উভয়ে যুক্তির উপর নির্ভরশীল যে যিকোনো বিষয় এটা আমার তার সিদ্ধান্তটা দিয়ার কারণে বিজ্ঞানে হোক বা ফিলসফিয়ে হোক দুটা কি করে যুক্তির উপর নির্ভরশীল বলে কেছে যুক্তি আর্গুমেন্ট প্রুফ প্রমাণের উপরও নির্ভরশীল বলে কোয়া হয়েছে আকৌ ইয়াতে পার্থক্য দেখুৱা হৈছে যে দর্শন আর বিজ্ঞান জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যর ফালের পর দুয়ো একে হলেও জ্ঞান আহরণের পদ্ধতি আলোচ্য বিষয়ের পরিসর আর অন্যান্য বহুতো ক্ষেত্র দুয়োর মাজত পার্থক্য থাকা দেখা যায় পার্থক্যর কথাও কোয়া হয়েছে আর ইতিমধ্যে মই প্রথমতে বিজ্ঞান আর ফিলসফি তুলনা করাতে মই একটা পয়েন্ট কৈছো যে ফিলসফির পরিসরটো হল ব্যাপক আর বিজ্ঞানের পরিসরটো হল হে এই কথাটো এক নম্বরতে কোয়া হয়েছে যে বিজ্ঞানের তুলনায় ফিলসফির পরিসর ব্যাপক পয়েন্ট নম্বর টু
বিজ্ঞানে জগতর বস্তুসমূহর কেবল বাহ্যিক রূপরহে জ্ঞান দিয়ে, কিন্তু দর্শনে জগতর বাহ্যিক রূপ আর ইয়ার অন্তর্নিহিত স্বরূপ অর্থাৎ সত্তার বিষয়েও জ্ঞান দিয়ে। দেখিলানে যে দুই নম্বর পয়েন্টত কোৱা হৈছে যে বিজ্ঞানে কেবল বাহ্যিক রূপ যুক্ত রূপ আমি দেখিব পাৰো সেই রূপটোরহে জ্ঞান দিয়ে বাহ্যিক, কিন্তু ফিলসফিয়ে বাহ্যিক রূপটোর লগেলগেও অন্তর্নিহিত যুক্ত সত্তা, সত্তা মানে জানানে, সত্তা মানে আত্মা যেটো আমার কি কোয়া ইংরাজি কি কব সেল আত্মা, ইয়াক সত্তা চিত্ত বলেও কোয়া হয়েছে, নতুন শব্দ পালা না, ইয়ার আগে পিছিয়ে তো কোয়া নাই সত্তা আর চিত্ত। তো বিজ্ঞানে কি করব কেবল বাহ্যিক রূপর জ্ঞান দিব, আর ফিলসফিয়ে কি করব যে বাহ্যিক রূপর লগেলগে ইয়ার যে আত্মা বা সত্তার জ্ঞানও দিয়ে। পয়েন্ট নম্বর থ্রি, যে বিজ্ঞান আর দর্শন দুয়োরে জ্ঞান লাভের পদ্ধতি বেলেগ বেলেগ। বিজ্ঞানে প্রকৃতি জগতের কোনো একটা বিষয়ের সুনিশ্চিত যথার্থ হারবিজ্ঞান লাভের বাবে নিরীক্ষণ আর পরীক্ষণ আর আগমন পদ্ধতির উপর নির্ভর করে। অভিজ্ঞতা ভিত্তিক অধিকাল্পনিক আগমন আর নিগমন দার্শনিক জ্ঞান লাভের পদ্ধতি, দর্শনে জগতের অববাহ সম্বন্ধে জ্ঞান লাভের বাবে বিজ্ঞান পদ্ধতির উপর নির্ভর করে। দর্শনে যেহেতু বস্তুর অববাহর উপরি বস্তুর সত্তা সম্বন্ধেও জ্ঞান প্রদান করে, সে এই সত্তার জ্ঞান পাবলৈ বিচার বুদ্ধির সহায় লয়, কারণ বস্তুর সত্তার জ্ঞান নিরীক্ষণ পরীক্ষণ বা অভিজ্ঞতার দ্বারা পাব নোৱাৰি। যে কি কোৱা হল যে এই যে সত্তা বলে কোৱা হল যেটা আত্মা, এই আত্মাটুক আমি পনপটিয়াকৈ আমি দেখুৱাই তোমাক দিব নোৱাৰো, যার কারণে বিভিন্ন যুক্তি বা বিজ্ঞানত ক'ৰবাত ক'ৰবাত সহায় ল'বলগীয়া হৈছে বুলি ইয়াত উল্লেখ কৰা হৈছে। গতিকে এটা পার্থক্য দিব হৈছে যে বিজ্ঞানে নিরীক্ষণ আর পরীক্ষণের জড়িয়ে সিদ্ধান্তত উপনীত হয়, আনহাতে দর্শন পদ্ধতি হল আগমন পদ্ধতি, আগমন আর নিগমন উভয় পদ্ধতি। আর একটা পার্থক্য দেখাল যে সায়েন্সে কি করেছে তোমার নিরীক্ষণ আর পরীক্ষণের উপর নির্ভর করা হয়েছে, নিরীক্ষণ পরীক্ষণ কইছো নে কোৱা নাই, অর্থাৎ নিরীক্ষণ আর পরীক্ষণ ফিজিক্যাল টু পর্যবেক্ষণ, যে কোনো একটা ঘটনা সে ধরা ইয়ারপা অল্প দূরত দেখা পাই আসা যে কেটামান কাউরি উঠিছে বহিছে কাকা করে আছে, সো তোমার দৃষ্টি তাত যাব যে তা কি হয়ে আছে, মনলে আসব না নাই যে কাউরি দুটা কিয় তাত বহিছে কিয় কাকা করে আছে আকো উঠিছে, তো ইয়ারপর তুমি কিবা একটা কল্পনা করে আছে যে তাত কিবা একটা মরা বস্তু পড়ে আছে সাকে, সেকারণে কাউরি পিঠত বহিছে উঠিছে কাকা করে আছে লবলে চেষ্টা করেছে। এই যে দূরের পর তুমি বস্তুটো চাই আসা আর বস্তুটো তাত কি হয়েছে তুমি বুঝবলে চেষ্টা করে আসা, সেটি কোয়া হব নিরীক্ষণ। ক্লিয়ার? যে দূরের পরাই বস্তুটা উপরা উপরি ভাবে কি হয়েছে তার ঘটনাটো কি ঘটিছে, মানে সেই সবিশেষ ঘটনা সম্পর্কে তুমি জানিব খুঁজি আসা নিরীক্ষণ। বাট যেতিয়া তুমি সেই ঘটনাস্থলীত গৈ পেলাই হাতে কামে লাগে একেবারে তাত কি হয়েছে নহয়েছে তথ্যভিত্তিক তুমি তাত গলা গৈ পেলাই দেখিলা যে ইয়েস এটা কুকুরার পোয়ালি মরি আছে, কুকুরার ছানাটা মরি আছে, সেইটো লওয়ার কারণে কাউরিয়ে কাকা করে আছে, তুমি একদম প্র্যাকটিক্যাল নলেজটো তাত পাই গলা, আর সেইটো কোৱা হব পরীক্ষণ। গতিকে নিরীক্ষণ আর পরীক্ষণ বুঝি পালা। আর ইয়ার বিপরীতে ফিলসফির কথা কোৱা হৈছে যে আগমন আর নিগমন পদ্ধতির উপর নির্ভর। আর ইতিমধ্যে তোমালোকৰ লজিক ক্লাসবোৰত আগমন আর নিগমন সম্পর্কে আলোচনা করা হয়েছে, যে আগমন কি যে বিশেষ বিশেষ আশ্রয় বাক্যর উপর নির্ভর করে একটা সামান্য সিদ্ধান্ত উপনীত হওয়াকে আগমন অনুমান বলে কোৱা হৈছে, যেনেকা রাম হয় মরণশীল, হরি হয় মরণশীল, যদু হয় মরণশীল, রহিম হয় মরণশীল, এতেকে এই এজন এজনকে মানুষ রাম রহিম যদু মধু করিম এজন মানুষ, গতি সিহত যদি মরণশীল তাহলে আর বাকি মানুষখিন কি হোক মরণশীল, আর তারপর আমি কি করব পো সকল মানুষ হয় মরণশীল, এই হল একটা আগমন পদ্ধতি। আর নিগমন পদ্ধতি কি হল যে সকল শিক্ষার্থী হয় বুধি হোক, অজয় হয় এজন শিক্ষার্থী তো অজয় কি হোক অজয় বুধি হোক হব, যে সকল শিক্ষার্থী যদি বুঝি হোক হয় অজয় যদি বুধি হোক হয় তো অজয় বুধি হোক হব, অজয় যদি শিক্ষার্থী হয় বুধি হোক হব। গতি ইয়াত কোৱা হৈছে কি যে সামান্য আশ্রয় বাক্যর উপর নির্ভর করে একটা বিশেষ সিদ্ধান্ত উপনীত হওয়াকে নিগমন অনুমান বলে কোৱা হৈছে, অলরেডি জানা এইখানে। তো ফিলসফিয়ে কি করেছে এই আগমন আর নিগমন পদ্ধতির উপর নির্ভরশীল হয়ে আছে।
বিজ্ঞানৰ অধ্যয়ন বিশ্লেষণাত্মক আৰু ফিলসফিৰ অধ্যয়ন সংশ্লেষণাত্মক বুলি কোৱা হৈছে। পাঁচ নম্বৰত দিয়া হৈছে বিজ্ঞানে কোনো বিচাৰ নকৰাকৈ স্বীকাৰ কৰে, কিন্তু দৰ্শনে এই তথ্যবোৰৰ সত্যসত্তা বিচাৰ নকৰাকৈ বিনা বিচাৰে স্বীকাৰ নকৰে। অৰ্থাৎ কেতিয়াবা কেতিয়াবা প্ৰকৃতিৰ একৰূপতা বিধিৰ কথা ইয়াত উল্লেখ কৰা হৈছে, যে দুটা বিধিৰ কথা উল্লেখ কৰা হৈছে। দুটা বিধি মনত আছেনে তোমালোকৰ? কৈছোনে কোৱা নাই যে এই জগতত দুটা বিধিৰ কথা উল্লেখ কৰা হৈছে, প্ৰকৃতিৰ একৰূপতা বিধি আৰু কাৰ্যকাৰণ বিধি। মনত থাকিব, প্ৰকৃতিৰ একৰূপতা বিধি আৰু কাৰ্যকাৰণ বিধি। এতিয়া প্ৰকৃতিৰ একৰূপতা বিধি কি? যে প্ৰকৃতিয়ে সদায় একে পৰিৱেশত একে আচৰণ কৰে। প্ৰকৃতিয়ে সদায় একে পৰিৱেশত একে আচৰণ কৰে। যেনেকুৱা প্ৰত্যেক দিনে দিন ৰাতি হৈ আছে, প্ৰত্যেক বছৰে গ্ৰীষ্ম বৰ্ষা শৰত বাৰিষা শীত গৰম এনেকুৱা আহি আছে নে নাই? নাই, যোৱাবাৰ মানে বসন্তকাল হোৱা নাই, এনেকুৱা হৈছে নেকি? হৈ আছে। ইয়াক কোৱা হয় প্ৰকৃতিৰ একৰূপতা বিধি, মানে সদায় একে পৰিৱেশত প্ৰকৃতিয়ে একে আচৰণ কৰি আছে। আৰু কাৰ্যকৰণ বিধি হ'ল যে প্ৰতিটো কাৰ্যৰ অন্তৰালত কাৰণ নিহিত হৈ আছে। মানে কাৰণ নোহোৱাকৈ কোনো কাৰ্যই সংগঠিত হ'ব নোৱাৰে। যিকোনো কাৰ্য এটা সংগঠিত হ'বলৈ হ'লে তুমি ভাবি ইয়াৰ নিশ্চয় কোনো কাৰণ আছে। সে ধৰা যে প্ৰচণ্ড মানে ধুমুহা বৰষুণ আহি আছে, নিশ্চয় ইয়াৰ কোনো কাৰণ আছে। হয়তো তুমি কাৰণটো নাজানিবও পাৰা, বাট কাৰণ থাকিব লাগিব। সে ধৰা একদম বানপানীত তোমাৰ এই জিলাখনৰ অধিকাংশ গাঁও বুৰ গৈছে। কিয়? যে অতিমাত্ৰা বৰষুণ হৈছে, যোৱা কেইবা দিনে ধাৰাসাৰ বৰষুণ হৈ আছে, তাৰ মাজতে তোমাৰ ভূটানৰ পৰা পানী এৰি দিছে, গতিকে অত্যাধিক পানীয়ে নদীয়ে বহন কৰিব পৰা নাই, যাৰ কাৰণে ইয়াৰ দাঁতিকাষৰীয়া অঞ্চলবিলাক কি হৈছে, বানপানী পুৰি গৈছে। গতিকে বানপানীৰ কাৰণটো কি হ'ব? যে অত্যাধিক বৰষুণ হোৱা, ভূটানৰ পৰা পানী এৰি দিয়া, হয়নে নাই? অৰ্থাৎ প্ৰত্যেকটো কাৰ্যৰ অন্তৰ্গত কাৰণ থাকিবই লাগিব। যিকোনো কাৰণ, সেই গাড়ী এখন এক্সিডেণ্ট হৈছে, কিয় এক্সিডেণ্ট হৈছে? বোলে ড্ৰাইভাৰটো মদ খোৱা আছিলে, নাইবা গাড়ীটোৰ ব্ৰেক ফেইল আছিলে, বা ৰাস্তা খুব নেৰ আছিলে, সন্মুখৰ পৰা আন এখন গাড়ী অহাৰ কাৰণে খুন্দা লাগিছে, চ' মানে কাৰণ থাকিবই। আৰু ইয়াকে কোৱা হয় কাৰ্যকাৰণ বিধি। হ'ব, চ' আজিলৈ ইমানে। আমি পৰৱৰ্তী ক্লাছত আমি পুনৰ ফিলচফিৰ আন আন দিশ সম্পৰ্কে, ইতিমধ্যে মই উল্লেখ কৰিছোঁ যে ইয়াক তিনিটা প্ৰধান ভাগত ভাগ কৰা আছে, সেই তিনিটা প্ৰধান ভাগ সম্পৰ্কে আমি আলোচনা কৰিম। ধন্যবাদ।